আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে ডিম পুরি বানিয়ে দেখাবো বিকেলের নাস্তায় ঝটপটে এই ডিম পুরিটা কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিম পুরি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব দুই বিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ সব কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিব আর তেলটাকে ময়দার সাথে এভাবে কছলিয়ে কছলিয়ে মিশিয়ে নিতে হবে তো তেলটাকে ভালো করে আমি ময়দার সাথে মিশানোর পর দেখাই তেলটাকে ময়দার সাথে হাত দিয়ে কছলিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন যখন ময়দাটাকে এভাবে জড়ো করছি একসাথে এরকম জড়ো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে পুরীর জন্য ডোটা তৈরি করে নিব আর আমি কিন্তু এটা নর্মাল পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এটা দিয়ে আমি ডোটা করব। যদি আমার লাগে তাহলে আমি পরে নিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে চেষ্টা করবেন ডোটা করার জন্য একসাথে যদি আমরা পানিটা দিয়ে দিই তাহলে দেখা যাবে ডোটা নরম হয়ে গিয়েছে তো ডোটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার পানি কতটুকু লাগছে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি করে নিয়েছি আর আমি যে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি তা থেকে এক চামচের মতো রয়ে গিয়েছে আমার কিন্তু আর পানিটা লাগবে না এটাকে সাইড করে নিব এই পানিটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার ডোটা নরম হয়ে যাবে আর ডোটাকে কিন্তু একটু টাইট করে করে নিতে হবে এই যে দেখুন এখন এই ডোটাকে আমি ঢেকে ত্রিশ মিনিট রেখে দিব রেস্টে ঢেকে ত্রিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর দেখুন ডোটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি ঠাকনাতে ঢেকে রেখে দিব আর পুরীর জন্য ফিলিংটা তৈরি করে নিচ্ছি পুরির ফিলিংটা তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে দুইটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি তারপর আমি ওয়ান ফোর চা চামচ বিট লবণ দিয়ে দিব মরিচ দুইটা ভেঙে নিচ্ছি মরিচ দুইটা ভেঙে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টিমিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি সব কিছু আবারও আমি হাত দিয়ে মাখিয়ে নিব মানে হালকা সফট করে নিচ্ছি আর ভালো করে কিন্তু এগুলোকে সফট করে নিতে হবে এখন আমি এগুলোকে সাইড করে নিচ্ছি আর এখানে একটা গ্রেটার নিয়ে নিব এই গ্রেটারটা দিয়ে আমি দুইটা ডিম গ্রেট করে নিচ্ছি দুটা ডিম গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিয়েছি আরেকটা আমি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটাও আমি গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিব আলুটাকেও আমি গ্রেটার দিয়ে করে নিলাম এই ডিম আর আলুটাকে যে মশলাটা আমি আগেই সফট করে রেখে দিয়েছি তার সাথে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর একটা চামচ পরিমাণ ম্যাগি মশলা সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আমি লবণটা চেক করে দেখবো লবণটা আমার হয়েছে কি না লবণটা আমার পারফেক্ট আছে আমি যে ম্যাগের মশলাটা দিয়েছি এটার মধ্যে কিন্তু লবণ ছিল যার কারণে আর আমার এক্সট্রা লবণ লাগে নাই ফিলিংটা তো আমাদের রেডি এখন এই ফিলিংটাকে আমি সাইড করে নিচ্ছি পুরীর জন্য যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডো থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নিব সবগুলো এভাবে নিয়ে নিলাম এখন আমি একটা হাতে নিয়ে নিচ্ছি তারপর এটাকে গোল করে নিব তারপর এই লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটি শেপ করে নিচ্ছি জাস্ট এই দুইটা বুড়ো আঙুল দিয়ে এভাবে এটাকে বাটি শেপ করে দিব ডিমের ফিলিংটা এখন আমি এখানে দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিলাম তারপর চারো সাইড থেকে এটাকে ধরে এভাবে সিল করে দিতে হবে সিলটা কিন্তু ভালো করে আমাদের করতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে এই যে একটা এখানে বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমি কিছু বানিয়ে নিয়েছি এখন এই প্লেটটাকে আমি সাইড করে নিব আর একটা আমি এখানে নিয়ে নিলাম তারপর আমি অল্প করে তেল লাগিয়ে নিব হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি আর আলতো করে বেলনিটা দিয়ে বেলে নিব আলতো করে কিন্তু বেলতে হবে বেশি জোর দিলে কিন্তু ফিলিংটা বের হয়ে যাবে এতে বেলে নিলাম তো এভাবে সবগুলো বেলে নিব ডিমপুরি ভাজার জন্য চুলামুতে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর চেক করে দেখব গরম হয়েছে কিনা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে রাখা একটা আমি দিয়ে দিয়ে দিব দিলাম তেলের উপরে আসা পর্যন্ত বেলে ভেসে অপেক্ষা করব তারপর ঝাঁজনিটা দিয়ে এটাকে এভাবে একটু হেলিয়ে দুলিয়ে দিব অনেকটা কিন্তু লুচির মতো দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে পুরীটা কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারবেন উলটিয়ে পাল্টিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে দিব এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম উঠিয়ে নিব তো এভাবে সবগুলো পুরি ভেজে রেডি করে নিচ্ছি দর্শক তৈরি করে নিয়েছি মজাদার ডিম পুরি আমি আপনাদেরকে একটা পুরী ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়ে পুরিটা ফুলে উঠেছিল আমি আশা করছি ডিম পুরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন নতুন নতুন আর মজা মজা রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি আল্লাহ হাফেজ